শান্তিতে রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র এবং শনি এই সাতটি বার সাত দিন না হয়ে আরো বেশি হতে পারত সাত দিন কেন হলো না প্রথমেই বলছে যদি রবি রবির আগে তো সোম হতে পারত রবি কেন বললি তার রবি কথার অর্থ কি আমরা কথাই কথাই বলি দেখবে যে পৃথিবী কিন্তু আর কতদিন রবি আমি আর কতদিন রব রব মানে স্থায়ী ভাবে থাকা তা বলছি পৃথিবীতে তুমি কতদিন থাকবে যদি তুমি পৃথিবীতে থাকতে চাও মানে যদি রবি তাহলে তুমি সোমের আশ্রয় নাও এই সোমের আশ্রয় নিলে কি হবে না সংযম করার ক্ষমতা হবে আর এই সোমের আশ্রয় যখন নেওয়া হবে সংযম যখন করতে শিখবো তখন আমাদের জীবনে মঙ্গলের আবির্ভাব হবে সংযম হলেই আমাদের মঙ্গল হবে আর মঙ্গলের পরে আসে বুধ বুধ অর্থে যখন কারো জীবনে মঙ্গল হয় তখন তার হয় বোধগম্য জ্ঞান মানে বুদ্ধি আসে তার বুদ্ধি জাগে বোধগম্য মানে বুধ আর বুদ্ধি যখন আসে গুরুদেব তিনি কি আর কৃপা করে থাকতে না পারে তিনিও কৃপা করে বুধের পরে হয় বৃহস্পতি পরম গুরুদেব তিনি কৃপা করে আর মণিপুরে যিনি বসে আছে গুরুদেব যখন কৃপা করে তিনি কি আর কৃপা না করে থাকতে পারে ওই শুক্রকে তখন জয় করা হয় শুক্র কৃপা করে আর ওই মণিপুর রাজ্যে শুক্র যখন কৃপা করে সরণিপু যখন আমরা বাস করতে শিখে যাই তখন ওই শনির ভয় কারোর জীবনে আর থাকে না জমা তার কি করবে সেদিনে শনির দশা কেটে যাবে তিনি তখন বলে উঠলেন যে হে মহারাজ আমি বড় চিন্তিত এ কারণে যে পৃথিবীতে আমি আর বেশি দিন বাঁচব না আর আমি যখন জেনেই ফেলেছি আমি আর বাঁচব না আমার হাতে তো সময় খুব কম মানুষ হয়ে কখনো বংশত্ব পালন করলাম না যে আবার আমি মানুষ হব তাই কি করলে আমি ভগবানের চরণ লাভ করব এই জন্য আমি অনেক দিনে ঋষির কাছে ছুটে গেলাম কিন্তু তারা যে বিধান করে দিলে সেই বিধান কিন্তু আমার কোনো কাজে লাগে কারণ সেটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার ও আচ্ছা আচ্ছা এই ব্যাপার তা তোমার পরমায়ু আর কতদিন আমার পরমায়ু মাত্র সাত দিন আরে এই সাত দিন মানে তো তোমার কাছে অনেক সময় গো বলে অনেক সময় বলে হ্যাঁ তুমি কি জানো যে এই ভগবানের নাম গান গুলো কথা কেউ যদি নিষ্ঠা ভরে এক মুহূর্ত পর্যন্ত শ্রবণ করতে পারে তার স্মরণ পেতে পারে মৃত্যুকালে তাহলে তার ওই গোলক বৈকুণ্ঠ ধামে ওই বিষ্ণু চরণ সে লাভ করতে পারে তোমার কাছে তো বহু সময় আছে তাই আমাদের জীবনের পরমায় কখন ক্ষয় হবে আমরা তো কেউ জানি না তাই আমরা যখন সেই জায়গায় এসে পড়েছি এই রাসলীলার রস হতে আমরা যেন বঞ্চিত না হয় আপনারা যারা এসেছেন আশা করি আর এই কমিটির দাদারা এত কষ্ট করে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে যে হরিনাম যজ্ঞের অনুষ্ঠানটি তারা তৈরি করেছে তারা কিন্তু নিজের আনন্দ পাওয়ার জন্য প্রত্যেককে আনন্দ দেওয়ার জন্য সবাই যেন আনন্দ লাভ করে গ্রামবাসীর মঙ্গল কামনায় আজকের এই হরিনামের আয়োজন আর আপনারা যদি এক এক করে ওই পাতা ঝরার মতো ঝরতে থাকেন এক এক করে চলে যেতে থাকেন
সারা বছর তো ঘুমাবেন, এই সময়টা আর পাবেন, এই সময়টা আর পাবেন না। তাই এই সময়টাকে কাজে লাগান, বৃথায় হারাবেন না। কৃষ্ণ কথা হরি নাম নিরস হলো সাক্ষাৎ ভাগবত কথা। এই কথা সাধন করলে আমাদের চিরকৃতাদের জ্বালা থেকে মুক্তি লাভ হয়, ভগবানের প্রতি আমাদের প্রেম ভক্তি জাগ্রত হয়। তাই তিনি বললেন, মহারাজ পরীক্ষিত, আপনি চিন্তা করবেন না, আপনি বসুন এখানে, আমি আপনাকে ভগবানের লীলা ভাব শ্রবণ করাব। তাই যা দিবেন দুর্লভ বস্তু, সেই অবাঞ্ছিত প্রেম হন, সেই ভাগবত কথা আমরা অনায়াস শ্রবণ করতে পারছি। এই লীলা থেকে যাতে কেউ বঞ্চিত না হয়, সেই সার হাজার নিরেশির মাঝখানে বসে বসে ওহি রাত্রিতে মহারাজ পরীক্ষিতকে সুখদেব গোস্বামী রাসলীলার কথা শ্রবণ করিয়েছিলেন। আর এইদিকে বৃন্দাবনের বৃন্দাবন চন্দ্র ব্রজে ব্রজনাথ যখনই বৃন্দাবনে প্রবেশ করেছে, অমনি আকাশ মানে চাইতে দেখলেন নীল আকাশ, মনোমুগ্ধকর পবন বইছে, আর আকাশে একটা চাঁদ উঠেছে। আর সেই চাঁদকে ঘিরে কত শত তারা যেন তার গলায় মালা হয়ে দিচ্ছে, এমন সৌভাগ্য দর্শন করছে কৃষ্ণচন্দ্র। হরে কৃষ্ণ Oh,
না পাবনের গন্ধে ভরে উঠেছি কোথায় কোন রাত্রিতে না সেই রাত্রিতে যেদিন ব্রজভূমি তিনি মনোবাসনা পূর্ণ করেছিলেন ভগবান পূর্ণিমার আকাশে আজ পূর্ণিমার চাঁদ উঠেছে চাঁদ উঠেছে সেই চাঁদটিকে ঘিরে কত কত তারা ফুটেছে যেন মনে হচ্ছে যেন তারা ফুটেছে ভাগবত ভাগবত বলি না তারা গান করেনি তো
যেমন আমাদের ছোটবেলা থেকে আমাদের হাতে ভারী ভারী বই তুলে দেয়, যাতে প্রাথমিক শিক্ষাটা আমাদের ভালো হয়। এই বাস্তবিক জগতের শিক্ষা লাভ করতে গেলে আমাদের স্কুল কলেজে বিদ্যা লাভ করার জন্য আমাদের বড় বড় বই পড়তে হবে। তেমন এই বাস্তবিক জগতের শিক্ষাটা যেমন আমাদের প্রয়োজন, তেমন ভক্তি রাজ্যের বিদ্যা সেটাও আমাদের জানা প্রয়োজন। আর ভক্তি রাজ্যের বিদ্যা যদি কেউ জানতে না পারে, যদি না জানে, তাহলে তার এইভাবে আসা যাওয়া সার হয়ে গেল, ওই বিদ্যা লাভ করাই হয়ে গেল। স্কুল কলেজের বিদ্যায় তো কোনো কৃষ্ণ মিলে না, বেদ বিদ্যা অবচরে হলো কৃষ্ণ, বেদে কৃষ্ণ মেলে না, বিদ্যায় কৃষ্ণ মেলে না, কৃষ্ণ ধনে মেলে না, কৃষ্ণ মেলে একমাত্র ভক্তি বিদ্যা দ্বারা। আর ভক্তি যদি কারোর জীবনে থাকে, ভক্তি মহারানী যদি কৃপা করে, তাহলে ভগবান কৃপা করতে বাধ্য। মাঝে মাঝে সেই জন্য আমাদের গীতা পাঠ যেখানে হয় সেখানে পাঠ শ্রবণ করবার জন্য যেতে হয়, ভাগবত কথা যেখানে হয় সেখানে ছুটে যেতে হয়। বাবা মায়েরা ছেলেদেরকে আনন্দ দেওয়ার জন্য কত নানান জায়গা বেড়াতে তাদের নিয়ে যায়, কিন্তু সেই সঙ্গে সঙ্গে তাদের যদি প্রত্যেকদিন ঘরে বসে বসে সন্ধ্যাবেলায় হাতে তালি দিয়ে হরি নাম জপ করানো অভ্যেস করে, তাহলে কি হবে না, শরীরের ব্যাধি তো দূরে যাবে, ব্যাধি বলতে ভাববেন না যে বড় বড় রোগ আসবে আর সেই ব্যাধি দাঁড়ানোর কথা বলছে। এই ব্যাধি হলো কৃতজ্ঞের ব্যাধি, আদি ভক্তি, আদি দৈবিক, আদি আধ্যাত্মিক, এই তিন ব্যাধি মুক্তি লাভ করে। আর সেই আশা, ভগবানের প্রতি ভালোবাসা, সেটা সকাল সকাল আমাদের করতে হয়। ফলে সাধু এবং সন্ন্যাসী যারা হয় তারা তো কৃষ্ণকে ভজন করবে, কারণ তাদের নিজস্ব সংসার বলতে কিছু নেই, তাদের সারা জগৎটাই সংসার। কিন্তু প্রভু রামকৃষ্ণ বলেছেন যে সংসার ধর্ম হলো বড় ধর্ম, তার উপর কোনো ধর্ম নেই। আর এই সংসার থেকে আমরা যদি ভগবানকে ডাকি।